প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন চ্যানেল থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো নেহারির রেসিপি। নেহারি যদি এভাবে রান্না করেন তাহলে রুটি পরোটা বা নান রুটির সঙ্গেও সার্ভ করতে পারবেন এবং ভাতের সঙ্গেও চাইলে খেতে পারবেন। এভাবে নেহারি রান্না করলে অনেক মজাদার হয়। এটা আমার মায়ের থেকে শেখা রেসিপি। আজকের রেসিপির ফুল ক্রেডিটটাই হচ্ছে আমার মায়ের। চলুন আজ শেয়ার করি আপনাদের সাথে এই নেহারি রান্নার রেসিপিটা। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো খাসির পায়া আনিয়ে নিয়েছি নেহারি রান্না করার জন্য। এই যে আমি ছোট করে কাট করে নিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় সাইজ করে কাট করে নিতে পারবেন। এখানে সব উপকরণ রেডি করে নিয়েছি। নেহারিগুলো পায়াগুলোও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এ তো সব উপকরণ রেডি করে নিলাম। এখন আমি রান্নার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এটা হাতে মেখে রান্না করব। আমার মা যেভাবে হাতে মেখে রান্না করে ওইভাবেই আমি রান্না করে আপনাদেরকে দেখাবো। একটা পাতিলে আমি সব পায়াগুলো নিয়ে নিয়েছি। এরকম পাতিলে রান্না করলে প্রেশার কুকারের প্রায় 60% বা 80% মতোই কাজ করে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রেশার কুকারে যেমন সিদ্ধ হয় এরকম পাতিলে যদি রান্না করেন তাহলে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি পাতিলে। এখন আমি প্রায় 3 চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম। এখন আমি 2 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আমি এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কুচি করে নিয়েছি। এই 3টা পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করতেছি। এ তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আস্ত মশলা ব্যবহার করতেছি। এখন দারুচিনি দিয়ে দিলাম, জয়িত্রী, জয়ফল পরিমাণ মতো সব কিছু এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি আরও বেশি রান্না করেন তাহলে আরও বেশি মশলা ইউজ করবেন, কম হইলে আরও কম ইউজ করবেন। এখানে আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, টমেটো কেটে দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলা ইউজ করব। এখানে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, কারণ আমার মিক্স মশলা গুঁড়াতে হলুদ আছে, ওই জন্য কম করে দিয়েছি। এখানে আমি 1.5 চামচ মিক্স মশলা দিয়ে দিচ্ছি। এখানে সব মশলা আছে মিক্স মশলাতে। এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়া 1 চামচ দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। এ তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারেন। এ তো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি একটা স্পা কাঠের স্পাচুলা দিয়ে এগুলা মিশিয়ে নিচ্ছি। এখন ডেকে চুলায় বসিয়ে দেব। এই তো রেডি করে নিলাম, ডেকে কিছুক্ষণ রেখে দিলাম 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর আমি চুলায় বসিয়ে দিলাম। আপনারা চাইলে সাথে সাথেও দিয়ে দিতে পারেন। চুলায় বসিয়ে হাই হিটে কিছুক্ষণ জাল করে নিলাম। এই যে দেখেন এখন বলক এসে গেছে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে করে আমি কিছুক্ষণ জাল করে ভালো করে কষিয়ে নেব। এরকম পাতিলে রান্না করলে এই যে চাপাটা যদি মানে ভাপটা যদি না বাইর হয়, এরকম পাতিলের ঢাকনাটা যদি মানে চাপা থাকে তাহলে ভালোভাবেই সিদ্ধ হয়ে যায় ভিতরে। এ তো ঢেকে দিলাম, কোনোভাবে ভাপটা বের হতে পারে না, ওই জন্য মানে ভালোভাবেই সিদ্ধ হয়ে যায়, খুব সহজে তাড়াতাড়ি রান্না করে যায় এরকম পাতিলে। আবার নেড়েচেড়ে দিচ্ছি। আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব, ঢেকে আবার কিছুক্ষণ জাল করে নেব। এ তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখেন ভালো করে কষানো হয়ে গেছে। এই যে দেখেন আমি ভালো করে মশলাসহ নেহারিগুলো কষিয়ে নিয়েছি।
এই যে কষানো তো প্রায় আমি 50% মতো সিদ্ধ করে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়েছি আর 50% সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার নেড়ে চেড়ে ভালো করে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে আমি কিছুক্ষণ জাল করে নেব অফ ক্যামেরায়। মাঝে মধ্যে আবার নেড়ে চেড়ে দিবেন, না হলে তলে লেগে যেতে পারে। এ তো আমি ডেকে চুলার আঁচ স্লো হিট করে আমি জাল করে নেব। এখন আমি ঢেকে দিয়েছি, এ তো কিছুক্ষণ জাল করার পর আবার ফিরে আসলাম। দেখেন সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া ইউজ করতেছি। এখানে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, উপর দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। এই ফাঁকে আমি যে নেহারিতে বাগার দেব ওইটা তৈরি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটায় পুরাটাই সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। এখন আমি 1টা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, 1টা রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। এখন আমি শুকনা মরিচ দিয়ে দিব 1টা। এই যে ফ্লেভার আসার জন্য আমি শুকনা মরিচ দিয়ে দিলাম। এই তো রেডি করে নিলাম বাগারটা। এখন আমি নেহারিগুলাতে দিয়ে দেব। এভাবে যদি নেহারি রান্না করেন তাহলে বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। এই যে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে আরও কিছুক্ষণ চুলার আঁচ একবারে লো হিট করে জাল করে নেব। এই তো রেডি করে নিলাম নেহারিটা, একবারে সফট হয়েছে, পারফেক্টভাবে রেডি হয়ে গেল নেহারি। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। আমার মা সব সময় দেখি এভাবে রান্না করে, আমি আমার মায়ের কাছ থেকে শিখে নিয়েছি, অনেক মজাদার হয়। আমার মা রান্না করতে হচ্ছে এভাবে গরুর পায়া নেহারি, আমি এটা খাসির নেহারি রান্না করেছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, যদি ভালো লাগে বাসায় ট্রাই করে তাহলে কমেন্টস বক্সে এসে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। দেখেন অনেক লোভনীয় হয়েছে। এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলে যাবেন না। যারা লাইক দিতে ভুলে গেছেন তারা লাইক একটা দিয়ে যাবেন প্লিজ, আর কমেন্টস করে যাবেন। আপনাদের 1-1টা কমেন্টস আমাকে নতুন রেসিপি করতে উৎসাহ জাগায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।